ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার ঠিক আগ মুহূর্তে দেখে নাও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসার মতো প্রশ্ন কাজেই সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখার জন্য ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে সো চলো প্রথম থেকে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক প্রথমে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে চল্লিশটি এমসিকিউটাই প্রশ্নের উত্তর লিখতে হবে সো প্রথম প্রশ্ন দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা হলেন উত্তর হবে অপশন নম্বর ক প্লেটো নেক্সট প্রশ্ন ভারতের আইনসভার নিম্নকক্ষ কক্ষ হল উত্তর হবে লোকসভা এরপর তিন নম্বর প্রশ্ন উদারনীতিবাদের জনক বলা হয় উত্তর হবে জন লককে এরপর দাগের প্রশ্ন গান্ধীজি কোন প্রস্তাবকে মেয়াদ উত্তীর্ণ চেক বলে আখ্যা দেন উত্তর হবে এরপর পাঁচের দাগের প্রশ্ন জনকল্যাণের উদ্দেশ্যে ব্যক্তির সুনিশ্চিত বিচারবুদ্ধির প্রয়োগ হলো নাগরিকতা উক্তিটি করেছেন উত্তর হবে ল্যাক্সি এরপর ছয় দাগের প্রশ্ন ভারতে অবশিষ্ট ক্ষমতা প্রদান করা হয়েছে উত্তর হবে কেন্দ্রীয় আইনসভাকে নেক্সট সাতের দাগের প্রশ্ন ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে বর্তমানে ভাষার সংখ্যা উত্তর হবে বাইশটি এরপর আটের দাগের প্রশ্ন স্বাধীনতা সাম্য ও মৈত্রী এটি কোন বিপ্লবের মূল নীতি ছিল উত্তর হবে ফরাসি বিপ্লব এরপর নয়ের দাগের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলে অভিহিত করেছেন উত্তর হবে লর্ড ব্রাইস নেক্সট দশের দাগের প্রশ্ন সংবিধানকে রাষ্ট্রের জীবন দর্শন বলে উল্লেখ করেছেন উত্তর হবে অ্যারিস্টোটল এরপর এগারো দাগের প্রশ্ন সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেন উত্তর হবে টিউটনরা এরপর বারো দাগের প্রশ্ন প্রকৃতিগত দিক থেকে সংবিধানকে ড্যাশ ভাগে ভাগ করা হয় উত্তর হবে দুই ভাগে নেক্সট তেরো দাগের প্রশ্ন সার্বভৌমত্বের ধারণাই হলো আধুনিক রাষ্ট্রের মূল ভিত্তি উক্তিরই করেছেন উত্তর হবে গেটেল এরপর চোদ্দোর দাগের প্রশ্ন কে বলেছিলেন আমিই রাষ্ট্র উত্তর হবে চতুর্দশ লুই নেক্সট পনেরো দাগের প্রশ্ন ড্যাশ রাষ্ট্রকে জিবধহের সঙ্গে তুলনা করেছেন উত্তর হবে গার্নার এরপর ষোলো নম্বর প্রশ্ন কোন রোমান দার্শনিকের ভাবনা চিন্তায় বিশ্ব নাগরিকতার ধারণা পাওয়া যায় উত্তর হবে সিসেরো নেক্সট সতেরো নম্বর প্রশ্ন সরকারের গঠন ক্ষমতা ও কার্যাবলীকে নিয়ন্ত্রণ ও নির্ধারণ করে উত্তর হবে সংবিধান এরপর আঠেরো নম্বর প্রশ্ন রাজনীতি শব্দটির পরিবর্তে রাষ্ট্রবিজ্ঞান শব্দটির ব্যবহার করেছেন উত্তর হবে গার্নার এরপর উনিশ নম্বর প্রশ্ন কোনো অঞ্চল অন্য কোনো রাষ্ট্রের দ্বারা অধিকৃত হলে সেই অঞ্চলের অধিবাসীদের বলা হয় উত্তর হবে প্রজা এরপর কুড়ির দাগের প্রশ্ন সংবিধানের এগারো নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্ট নাগরিকতা আইন প্রণয়ন করে উত্তর হবে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এরপর একুশের দাগের প্রশ্ন ড্যাশ নাগরিকতার ধারণার সূত্রপাত হয় উত্তর হবে গ্রিক রাষ্ট্রে এরপর বাইশের দাগের প্রশ্ন বর্তমানে ভারতের নাগরিকদের জন্য মৌলিক কর্তব্যের সংখ্যা হল উত্তর হবে এগারোটি এরপর তেইশের দাগের প্রশ্ন সংকীর্ণ অর্থে সংবিধান বলতে বোঝায় উত্তর হবে লিখিত মৌলিক নিয়ম কানুন। এরপর চব্বিশের দাগের প্রশ্ন সর্বাপেক্ষা সুপরিবর্তনীয় সংবিধানের উদাহরণ হলো উত্তর হবে ইংল্যান্ডের সংবিধান এরপর পঁচিশের দাগের প্রশ্ন ভারতের সংবিধানকে আধা যুক্তরাষ্ট্রীয় বলে অভিহিত করেছেন উত্তর হবে কেসি হোয়ার এরপর ছাব্বিশের দাগের প্রশ্ন কোন আইন অনুযায়ী ব্রিটিশ আমলে ভারতের দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ কেন্দ্রীয় ও প্রশাসনিক শাসন ব্যবস্থা প্রচলন হয় উত্তর হবে উনিশশো খ্রিস্টাব্দের ভারত শাসন আইন এরপর সাতাশের দাগের প্রশ্ন গণপরিষদে কার্যনির্বাহক কমিটির সভাপতি ছিলেন উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ এরপর আটাশের দাগের প্রশ্ন ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ধারণাটি নেওয়া হয়েছে উত্তর হবে ব্রিটেনের সংবিধান থেকে নেক্সট উনত্রিশের দাগের প্রশ্ন ড্যাশ গণপরিষদে খসড়া কমিটির সভাপতি ছিলেন উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর এরপর তিরিশের দাগের প্রশ্ন সংবিধান হলো এমন একটি ব্যবস্থা যার দ্বারা রাষ্ট্রের সার্বভৌমিকতা বা সরকারের সর্বোচ্চ ক্ষমতা বাস্তবায়িত হয় উক্তিটি করেছেন এর উত্তর হবে অস্টিন এরপর একত্রিশের দাগের প্রশ্ন ভারতের সংবিধানের একটি বিশেষ বৈশিষ্ট্য হল উত্তর হবে সংসদীয় শাসন ব্যবস্থা নেক্সট বত্রিশের দাগের প্রশ্ন সংসদীয় শাসন ব্যবস্থায় সার্বভৌম হল উত্তর হবে পার্লামেন্ট এরপর তেত্রিশের দাগের প্রশ্ন ভারতের সংবিধানের মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করা হয়েছে উত্তর হবে বারো থেকে ৩৫ নম্বর ধারায় এরপর চৌত্রিশের দাগের প্রশ্ন সমষ্টিগত নাগরিকতা অর্জনের পদ্ধতি চালু আছে উত্তর হবে ব্রিটেনে নেক্সট পঁয়ত্রিশের দাগের প্রশ্ন বিচার বিভাগের প্রাধান্য পরিলক্ষিত হয় উত্তর হবে লিখিত সংবিধানে এরপর ছত্রিশের দাগের প্রশ্ন ভারতের সংবিধানের প্রস্তাবনায় সংহতি শব্দটি সংযোজিত করা হয় উত্তর হবে উনিশশো খ্রিস্টাব্দে এরপর সাঁতিরিশের দাগের প্রশ্ন কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে নাগরিকদের জন্য মৌলিক কর্তব্য সমূহ লিপিবদ্ধ করা হয় উত্তর হবে বেয়াল্লিশতম নেক্সট আটত্রিশের দাগের প্রশ্ন ভারতের সর্বোচ্চ ও মৌলিক আইন হল উত্তর হবে সংবিধান এরপর উনচল্লিশ নম্বর প্রশ্ন রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল উত্তর হবে সার্বভৌমত্ব এরপর এই প্রশ্নপত্রে থাকা শেষ প্রশ্ন চল্লিশের দাগে ভারতের আইনসভা উত্তর হবে দ্বি কক্ষ বিশিষ্ট এই ছিল একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র প্রশ্নপত্র থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ তবে শুধুমাত্র এই প্রশ্নকরটি পড়ে গেলে চলবে না পরীক্ষাতে এর সাথে আরও অনেক প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে সো আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই ভালো লেগে থাকলে লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো